হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব অ্যাক্প টোয়েন্টি টোয়েন্টি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই মুহুর্তে তোমাদের যেটা জানাই ছিল যে তোমাদের বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং তোমাদের এসআই পদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তো তোমাদের এটাই কিন্তু দেখো নবান্ন থেকে যেটা তোমাদের কিন্তু আজকে একটা অফিসিয়াল যে অর্ডার রিলিজ সেই রিলিজটা কিন্তু হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে অফিসিয়াল দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে আমি দেখো মার্ক করে দিচ্ছি যে দ্য ডিরেক্টর জেনারেল অ্যান্ড দ্য জেনারেল পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা ঠিক আছে তো তোমাদের দেখে নেবে যে আহ ন হাজার দুশো বিরাশিটা ন হাজার দুশো বিরাশিটা টোটাল কি টোটাল তোমার হচ্ছে যে কনস্টেবল পোস্ট দেখো এখানে তোমার হচ্ছে কনস্টেবল দেখো কনস্টেবল পোস্ট হুম এবং যার মধ্যে কি না আট হাজার হচ্ছে তোমার যে মানে পুরুষ কনস্টেবল এবং বারোশো বিরাশি হচ্ছে তোমার হচ্ছে লেডি কনস্টেবল তাহলে দেখো তোমাদের টোটাল কনস্টেবল হচ্ছে ন হাজার দুশো বিরাশি এবং টোটাল বারোশো বিরাশি হচ্ছে টোটাল লেডি কনস্টেবল অর্থাৎ তোমরা যারা আমাকে যারা ফিমেল ক্যান্ডিডেট অনেকেই জানতে চেয়েছিল যে লেডিস থাকবে কিনা হ্যাঁ তোমাদেরকে জানাই যে অবশ্যই লেডিস থাকছে বারোশো বিরাশি কিন্তু লেডি কনস্টেবল এবং আট হাজার কিন্তু তোমার জেন্টসের যে কনস্টেবল হয় সে কনস্টেবল কিন্তু পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে তোমাদের জানিয়ে রাখি এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই বেরিয়ে যাবে তো দেখো তোমাদের এটা কিন্তু এখন অফিসিয়াল নোটিশ তোমরা এখনই মানে এখনও যারা আর কি সিরিয়াস ক্যান্ডিডেট আছো তো তারা অবশ্যই খবরটা জেনে হ্যাঁ মানে এই খবরটা যেটা তোমরা অবশ্যই কাল থেকে প্রিপারেশান শুরু করে দাও তোমাদের কিন্তু ভোটের আগেই কিন্তু মানে নেক্সট যে যে স্টেপগুলো আছে প্রিলিমিনারি হোক বা যা কিছু তো তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অন্তত প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তোমরা যে পি জন্য প্রিলিমিনারির জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দাও আরও বলছি দেখো এটা কিন্তু নবান্ন থেকে দেখবে নবান্ন থেকে কিন্তু এরা আজকে এই অফিসিয়াল নোটিশটা কিন্তু রিলিজ হয়ে গেছে অফিসিয়াল অর্ডারটা এবারে কিন্তু পি বোর্ডের কাছে এটা চলে যাবে এবং পিআরবি বোর্ড কিন্তু খুবই তাড়াতাড়ি জানুয়ারি মাসের শুরুতেই ধরে নাও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর অফিসিয়াল নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে তো এই গেল কনস্টেবল এরপরে দেখো আসি তোমাদের জিজ্ঞাসা করেছিল যে এস আই বেরোবে কেন দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আজ থেকে দেখো আমাদের আমার কিছুদিন আগে এক মাস আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল এসআই কিন্তু পোস্ট হবে সেই ওয়েস্ট এস আই আমি তোমাদের বলেছিলাম যে জানুয়ারি মাসেই বেরোবে তো দেখো সেটাই দেখো হচ্ছে যে দেখো এস এর পোস্টের ক্ষেত্রেও কিন্তু পার্থ চ্যাটার্জি কদিন আগেই যেটা জানিয়েছিল যে এস আই পদেও ভ্যাকেন্সি বেরোবে দেখো সেটাই দেখো আজকে আজকে দেখো ওটাও অ্যাপ্রুভ হয়ে গেছে তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি দেখো এসআই পোস্টের ক্ষেত্রে খেয়াল করবে এসআই পোস্টের ক্ষেত্রে দেখো লেখা আছে হাজার অষ্টআশি দেখো হাজার অষ্টআশি তোমার টোটাল মানে এসআই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু তোমার কিন্তু এটা মানে মানে নেওয়া হবে আগামী দিনে এবং এটাও তোমাদের ধরো জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে আচ্ছা এবার একটা জিনিস দেখে রাখো এই দেখো এই নিউজটা কিন্তু আজকেই বেরিয়েছে দেখো খেয়াল রাখবে ছাব্বিশ বারো দু হাজার কুড়ি তো এটাই দেখো এটা খেয়াল রাখবে ছাব্বিশ বারো মানে অত আজকেই এই নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে হ্যাঁ দেখো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি যে দেখো লাস্টে লেখা আছে দেখো ওয়েস্ট ওয়েস্টবেং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তোমাদের কিন্তু যে এই ন হাজার দুশো বিরাশি যে পোস্ট যে আছে এই মানে তার মধ্যে ইনক্লুডেড লেডি কনস্টেবল এবং জেন্টস কনস্টেবল তো এটা কিন্তু তোমাদের দু হাজার কুড়ি সালের ভ্যাকেন্সি তোমরা কিন্তু এটা জিনিসটা কিন্তু ভালো করে দেখবে এই বছর করোনা প্যান্ডেমিকের জন্য যেহেতু এই এই ভ্যাকেন্সিটা শুরুতে আসার হতো ছিল সেটা আজকে এতদিনে আসছে কিন্তু এটা কিন্তু দু হাজার কুড়ি কিন্তু তোমার নবান্নদের কিন্তু এটা পারমিশন দিয়েছে দু হাজার কুড়ির ভ্যাকেন্সি ঠিক আছে অর্থাৎ তোমরা বন্ধুরা আশা করতেই পারো এটা যেহেতু দু হাজার কুড়ির ভ্যাকেন্সি তাহলে তোমাদের কিন্তু তোমাদের যে বয়সের যে মানে মানে মিনিমাম বয়সটা সেটা কিন্তু সাতাশ বছর তোমাদের মনে হচ্ছে দু হাজার কুড়ি সালের দু হাজার জানুয়ারি

হ্যাঁ তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশান যত যেহেতু জানুয়ারি মাসের মধ্যেই আসছে তো সেই অফিসিয়াল নোটিসের আশায় না থেকে তোমাদের যেহেতু মানে যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যেহেতু রিলিজ অর্ডারটা মানে যেটাই মেন দরকার তো সেটা দেখো অলরেডি বেরিয়ে গেছে তোমরা প্রিপারেশান নাও বোর্টের আগে অন্তত প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে এসআই এর ক্ষেত্রে বলো বা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ক্ষেত্রে বলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করো যাই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ